101 বছরের ঠাকুমা কেক কেটে জন্মদিন পালন করলেন নাতি নাতনিরা। এই বয়সে পৌঁছেও বেশ সাবলীল অন্নপূর্ণা দেবী, লাঠি ছাড়াই চলাচল করতে পারেন। 101 বছরে কেক কেটে খুশি বাড়তে গাল। পৃথিবীর এই দূষিত প্রকৃতিতে ষাট পেরোনোই এখন দুঃসাধ্য হয়ে উঠেছে। সেখানে দাঁড়িয়ে সেঞ্চুরি পার করলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের অন্নপূর্ণা দেবী। ধুমধাম করে ঠাকুমার 101তম জন্মবার্ষিকী পালন করল অন্নপূর্ণা দেবীর নাতি নাতনিরা। গল্প মনে হলেও সত্যি, জীবনে সুখ দুঃখ লড়াইকে জয় করে 101-এ পা দিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের গোবরা গ্রামের বাসিন্দা অন্নপূর্ণা মাইতি। বাড়িতে বেলুন সাজিয়ে কেক কেটে তার জন্মদিন পালন করলেন নাতি নাতনিরা। দারুণ খুশি অন্নপূর্ণা দেবীও, বয়স 101, চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট, তবে মন এখনো চিরহরিৎ। শরীরকে বার্ধক্য ঘিরে ধরলেও অন্নপূর্ণা দেবীর মনকে তা স্পর্শ করতে পারেনি, তা 101-এ দাঁড়িয়েও প্রতিফলিত হচ্ছে। আমার শাশুড়ির 101 বছরের জন্ম পালন হচ্ছে, তাই সবাই মিলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান ছোট মতো করে সবাই আনন্দের মতো করতে থাকি। 101 বছর হয়েছে, তিনি উনি বসেন না, উনি সবই কাজকর্ম করে, বাসন মাজে, কাপড় কাচে, হাঁটা চলাও শক্ত আছে, কথাবার্তাও ঠিকই আছে, রান্নাটা করে না, আর সব কিছু আমার শাশুড়ি পুজো দেয়, সব কিছু কাজকর্ম এখনো এই বয়সে করে চলেছে। খাওয়া দাওয়াও ঠিকই আছে, সবই খায়, মাংসটা বাদ দিয়ে হয়, কিন্তু মাছ মাছ সবজি সবই খায়। না, ওনার ওইসব কিছু নেই, মাঝে সাঝে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগলে, তাছাড়া উনি খুবই মোটামুটি এই বয়সে খুবই উনি শক্ত। বর্তমানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসাটা একটা যেন ফ্যাশনে পরিণত হয়েছে। ঠিক এই সময় দাঁড়িয়ে বাড়ির বটবৃক্ষের গুরুত্ব বুঝিয়ে দিলেন অন্নপূর্ণা দেবীর ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা। আজ আমার বুড়ি দিদার জন্মদিন, 101তম। আজকে খুব আনন্দ হয়েছে, দিদাকে কেটে কেক খেলে খায়ে আমরা নিজেরা কেক খেয়ে আনন্দ উপভোগ করছি। ঠাকুমাকে আনন্দ দিতে চেয়েছিলেন নাতি নাতনিরা, চারিদিক নানান রঙের বেলুনে সাজিয়েছিল। আত্মীয় স্বজনে ভরে ছিল মাইতি বাড়ি। টেবিলের ওপর রাখা কেক আর তাতে লেখা 101, কেক কাটলেন অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবীকে আনন্দ দিতে কোনো কিছুর অভাব ছিল না এই দিন। আজ আমার বুড়ি দিদার জন্মদিন পালন করছি আমরা, 101তম। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বৃদ্ধার 5 মেয়ে, 3 ছেলে, ভরা সংসারের এখনো মাথা অন্নপূর্ণা দেবী। নিরামিষাশী অন্নপূর্ণা দেবী এই বয়সও লাঠি ছাড়া হাঁটতে পারেন, চোখেও পরিষ্কার দেখতে পান। শুধু তাই নয়, বাড়িতে কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, জল তোলা সবই একা হাতে করতে পারেন তিনি। অন্নপূর্ণা দেবীর ছেলে অরুণ মাইতি বলেন, এখন দেখছি অনেকে বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, যা একেবারেই উচিত নয়, সমাজে তাদেরই মূল্য বেশি। সমাজ যাতে এই বার্তা বোঝে তার জন্যই এই আয়োজন করেছি। আমার মায়ের 101তম জন্মদিন, যার জন্য আমরা খুব আনন্দ বোধ করে মায়ের জন্মদিন পালন করছি। সকাল থেকে খুব আনন্দ বোধ করছি যে মাকে নিয়ে এই জন্মদিনটা পালন করব, সবাই মিলে খুবই আনন্দতে আছি আর কি। বার্থডে গার্লকে নিজের অনুভূতির কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, খুব ভালো লাগছে, নাতি নাতনিদের জন্য এত সুন্দর একটা দিন দেখলাম। 100 বছর। বাড়ি কোথায়? গোবরা। রান্না করতে পারি না, নিজের কাপড় কাচতে পারে? হ্যাঁ, কাপড় কাচতে পারি। ও, ঠাকুর পুজো করি। ঠাকুর পুজো করেন? হ্যাঁ। চোখে দেখতে পান? হ্যাঁ। বাস বাস। হ্যাঁ, দাঁত পড়িয়েছি। আচ্ছা, সামান্য পড়ি। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।